প্রতিবাদক কেন্দ্র করে উত্তাল হল মরাণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। প্রতিবাদকারী আসু আর শিক্ষার্থীর সুত্রে আরক্ষীর খণ্ডযুদ্ধ। প্রধান অধ্যক্ষের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ। এগারী সপ্তম মান শ্রেণীর ছাত্রীক যৌন নির্যাতন, তারপর গ্রেপ্তার আর তারপর জামিনত মুক্তি করে দিয়া হল প্রধান অধ্যক্ষক। আর তারই বিরুদ্ধাচরণ করে রাইজর উত্তাল প্রতিবাদ, আসুর প্রতিবাদ, ছাত্র ছাত্রীর প্রতিবাদ। আর এই প্রতিবাদে উত্তাল রূপ ধারণ করিলে মরাণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত। বিদ্যালয় চলি থাকার সময়তে প্রধান শিক্ষক চিরঞ্জিৎ ভট্টাচার্যয় যৌন নির্যাতন চলার অভিযোগ আহিছিল এগারী সপ্তম মান শ্রেণীর ছাত্রী। ছাত্রীগীর ভুক্তভোগী ছাত্রীগীর পরিয়ালে এজাহার দাখিল করে, তারপর প্রতিবাদ হল। প্রতিবাদত সেও মানি আরক্ষীয় প্রধান শিক্ষক চিরঞ্জিৎ ভট্টাচার্যক গ্রেপ্তার করবল বাধ্য হল। কিন্তু রহস্যজনক কারণত প্রধান অধ্যক্ষ তথা অভিযুক্তক জামিনত মুক্তি করে দিয়া হল। ইয়ার লগে লগে অভিযোগ আহিল মরাণ থানার ভারপ্রাপ্ত বিষয়া দুলাল গগৈর বিরুদ্ধে। আদালতত উপযুক্ত তথ্য প্রমাণ দিয়া নাছিল দুলাল গগৈয়ে। আর সেই সুরুঙারির সুযোগ লৈ মুকলি আকাশের তললৈ উলাই আহিল মরাণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা ধর্ষণ কাণ্ডরে অভিযুক্ত চিরঞ্জিৎ ভট্টাচার্য। পুনের আরম্ভ হল তীব্র প্রতিবাদ। আর এই প্রতিবাদের বাবেই রিজার্ভ ক্লোজ করা হল দুলাল গগৈক। মরাণ থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া দুলাল গগৈয়ে অপরাধিক রক্ষণাবেক্ষণ দিয়ার অভিযোগত রিজার্ভ ক্লোজ করা হল। কিছু সময়ে মরাণহাট থানাত বহায় তেখেতক ঘরলে যাবলৈ দিয়া হয়েছে, তেখেতক জামিন দিয়া হয়েছে। আমি এটা কথা ছাত্র সন্থায় স্পষ্টভাবে আমি দাবি জানাইছিলোঁ যে বিতর্কিত অধ্যক্ষগৰাকী কোনো কারণত আইনি হুরুঙায় তেখেতে বাঁচি যাব যাতে নোৱাৰে। কিন্তু কি হল, আমি কি দেখিবলৈ পাইছোঁ যে কিছু সময় পিছতে তেখেতক ঘরলে যাবলৈ দিয়া হয়েছে। গতিকে আজি মরাণ আঞ্চলিক ছাত্র সন্থা আর মরাণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ছাত্র কথা সভা আর ছাত্র ছাত্রীসকলের সহযোগত আমি এক বিক্ষোভ কার্যসূচী আমি রূপায়ণ করেছো। আর এই কার্যসূচীর জড়িয়ে আমি অতি বুঝাই দিব বিচাৰিছো যে আমি এগারী অধ্যক্ষক কেবলমাত্র চাকরিরপর নিলম্বন করলে নহব, তেখেতক চাকরিরপর বরখাস্ত করব। ছাত্রীক যৌন নির্যাতনের ঘটনা এয়াই নহয়, ইয়ার পূর্বে প্রধান শিক্ষক চিরঞ্জিৎ ভট্টাচার্যর বিরুদ্ধে উত্থাপন হয়েছিল এনে কিছু অভিযোগ। আমি সকল কবিত যে কি কারণত এজন শিশু নির্যাতনকারী ইমান সোনকালে কোর্টের বেল পাবলে সক্ষম হল, সেই কথা প্রতিবাদত আমি আজি এই প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছো। লড়া ছালী নাই নাকি, ঘর ছালী নাই নাকি, আজি এই বয়সত এই কার্য লিপ্ত হল। হ্যাঁ, অল্প ভাবিব লাগিছিলে, রক্ষকে যদি ভক্ষক হয়, আমি শিক্ষাগুরু মানু, আমার লড়া ছালী আজি কত সুরক্ষিত। আর এইবার শ্রেণী কোঠাতে সপ্তম শ্রেণীর ছাত্রীর যৌন নির্যাতন চলালে অধ্যক্ষ চিরঞ্জিৎ ভট্টাচার্যয়। আর সেই কাণ্ড কাকু নকবলৈ ছাত্রীগৰাকী কানকি ভাবুকিও দিছিল লম্পট চিরঞ্জিৎ ভট্টাচার্যয়। কিন্তু সেই ভাবুকিলৈ ভয় নকৰি ছাত্রীগৰাকীয়ে সমস্ত ঘটনা বিবরী করে পরিয়ালক। আর তারপরে মরাণহাট থানাত এজাহার দাখিল করা হল, গ্রেপ্তার করা হল, কিন্তু মুকলি করে দিয়া হল চিরঞ্জিৎ ভট্টাচার্যক। আর চিরঞ্জিৎ ভট্টাচার্য এই লম্পট প্রধান শিক্ষকজনক রক্ষণাবেক্ষণ দিয়ার অভিযোগত, আনকি মরাণহাট থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া দুলাল গগৈকো রিজার্ভ ক্লোজ করা হল। আর আনহাতে ধর্ষণের গোচরত অভিযুক্ত মরাণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান অধ্যক্ষ চিরঞ্জিৎ ভট্টাচার্যক চাকরির নিলম্বন করিলে শিক্ষা বিভাগে।